আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নিশি ফ্রম কোহিনু বুটিক হাউস। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাদেরকে অলরেডি আজকে বলে দিয়েছি আমি আজকে লাইভে আসতে পারছি না যে কোনো পার্সোনাল রিজনের কারণে। কিন্তু আমি যা করছি আপনাদের জন্য, আপনারা জানেন কোহিনু বুটিক হাউসে দোকানে প্রত্যেক উইকলি, প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক শুক্রবার, প্রত্যেক শনিবার নিউ নিউ কালেকশন আসে, সেটা হোক পাকিস্তানি, হোক আমাদের দেশি কালেকশন, হোক আমাদের বাসায় রাফিউসের ড্রেস। তো যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আজকে প্রত্যেকটা ড্রেসের ছবি আপনাদের জন্য আমাদের পেজে আপলোড দিয়ে দিব। যা করতে হবে আপনাদেরকে, জাস্ট ছবিগুলো দেখে আরও ডিটেলস জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন। আদারওয়াইজ যা করতে পারেন, মিরপুরবাসীকে বলছি যারা আমাদের দোকানের আশেপাশে বাসা আছে, যারা আমাদের থেকে রেগুলার পারচেস করেন, সরাসরি দোকানে চলে আসবেন। আর এই যে ড্রেসটা যেটা আমি আমার গায়ে ধরে আছি, এই ড্রেসটারও ছবি আপলোড দিয়ে দিব। এই ড্রেসটা টোটাল চারটা কালার আছে। আর বিশ্বাস করেন, এই ড্রেসটা লাস্ট উইকে যখন এসেছিল, মানে হুরের মাথায় শেষ হয়ে গিয়েছে। মাত্র দুই সেট এসেছে, দুই সেটই হুরের মাথায় শেষ হয়ে গেছে, সবাই কেনাকাটি করে নিয়ে গিয়েছে। সো এই উইকে আরেকবার রিস্টক হয়েছে, যারা এখনো পাননি নিউ নিউ কালেকশন। আপনারা জানেন যে কাশ্মীরি কটন যেটা আমাদের দোকানে কিন্তু আসার সাথে সাথে শেষ হয়ে যায়, এমন অনেক কালেকশন আছে যেগুলো লাইভে দেখানো সম্ভব হয়ে ওঠে না, তার আগেই শেষ হয়ে যায়। তো আমি যা করছি, এই উইকে আপনাদের প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ড্রেসের ছবি ইন ডিটেলস আপলোড দিয়ে দিব, প্রাইস বলে দিব। আপনাদের যা যেটা লাগবে একটু কাইন্ডলি অর্ডার করে ফেলবো আমরা। হ্যাঁ, আর আপনারা সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমি কালকে লাইভে আসার চেষ্টা করবো, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।